আপনারা জানেন বাংলাদেশে ঢাকা শহরের ট্রাফিক কারণ হচ্ছে এখন আমি উবার নির্ভর করি, সো ওইটা পেতে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আই এম রিয়েলি সরি ফর দ্যাট। হ্যাঁ শো শো অভিজ্ঞতা আমরা অনেক বছর, যেটা সাজ্জাদ বললো, আমরা অনেক বছর ধরে ট্রেনিং করছিলাম অ্যাক্টিং থেকে শুরু করে, তারপর মার্শাল আর্টস থেকে শুরু করে। সো কষ্ট হয়েছে, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো সবাই এটা নিয়ে অনেক হোপফুল, আমিও হোপফুল অনেক বেশি। প্রভাবশালী প্রযোজনা সংস্থায় বলা যেতে পারে আজকে, তো সেই জায়গা থেকে আপনাদের অভিনয় যারা করেছেন, পার্সোনালি আপনার প্রেশার কেমন ছিল বা চাপ অনুভব করেছেন কিনা, কোন আরো হলিউডের অভিনেতারা অভিনয় করেছেন কিনা? চাপ ডেফিনেটলি অনুভব করেছি, কারণ উদ্যোগটিতে ওকে ক্যামেরা এদিকে, হ্যাঁ অলরাইট, প্রশ্ন জয় করুক। চাপ ডেফিনেটলি অনুভব করেছি, বাট উচ্চতে বেশি হচ্ছে আই ফিল রিয়েলি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস বিগ প্রজেক্ট অনেস্টলি। সো যখন আমার কাছে এসেছে তখন থেকে একটু বেশি প্রেশার ফিল করেছি, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট যাতে সবার সাথে সিং করাটা, মেবি আই ডোন্ট নো, অনেক অ্যাক্টার্স আছে অফকোর্স আছে, সো ওই দিক দিয়ে একটু 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 নার্ভাস ছিলাম ফার্স্টের দিকে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু অনেক বেশি পরিশ্রম করেছি এটাতে, সো আমি আশা করবো যে লাস্টের দিকে এটা যাতে বিধানা যায়। আমি অনেস্টলি ফার্স্ট প্রজেক্টে ওভাবে চিন্তা করে দেখিনি, আমি চিন্তা করেছি ইটস অ্যান অপরচুনিটি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। আই থিঙ্ক হোয়াট এভার অপরচুনিটি আই গেট ইন মাই লাইফ ইটস গোয়েন টু বি আ ব্লেসিং, ইটস গোয়েন টু বি মাই অপরচুনিটি। আমাকে যদি 10 সেকেন্ডও স্ক্রিনে দেখা হয়, আমি নিজে থেকে ট্রাই করবো 10 সেকেন্ড আমি যাতে আমার অডিয়েন্সদেরকে ইমপ্রেস করতে পারি, অডিয়েন্স যাতে আমাকে পছন্দ করতে পারে, সো ওটাই আমার দিক দিয়ে চাওয়াটাই এ ব্যাপারে। পরীক্ষার আগ মুহূর্তে তো সব স্টুডেন্টদের রেজাল্টের আগে পরীক্ষার পর, তো যেহেতু মুক্তি পাচ্ছে স্ক্রিনে বন্ধুরা দেখবে, ফ্রেন্ডস বা ফ্যামিলির মানুষরা দেখবে, তো সেই সময়টার জন্য অপেক্ষা তো অবশ্যই নিজেরও আছে, তো কেমন এই ওইটা নিয়ে আমি এখনও আই থিঙ্ক আমার ফ্রেন্ডস যত ওয়েল উইশার্স আছে যাদের সাথে অনেকদিন কথা হয় না, টাচ থাকে না, ফ্যামিলি হোক, আমার খালামণিও আই থিঙ্ক আমার খালা হচ্ছে এসে থাকে আমেরিকা থাকে, সো ইভেন তা সেও হচ্ছে রিসেন্টলি কল দিয়ে জিজ্ঞেস করছিল তুমি কি মুভি করছো, এটা দেখলাম এটা সাথে দেখলাম, ইভেন ফ্রেন্ডসরাও আমাকে ওয়েল উইশার্স মানে মেসেজ পাঠালো যে ইউন আম ক্যান নট ওয়েট টু সি ইউ ইন আ বিগ স্ক্রিন, সো ইটস আ বিগ থিং ফর মি, ইউনো ইভেন আমি নিজেই হচ্ছে আই ক্যান নট ওয়েট টু সি মাইসেলফ ইন আ বিগ স্ক্রিন।